তুমি প্রেগন্যান্ট মহিলাদের মতন মন শর্টফট করতেছো কেন? শব্দ না কর, একদম সোজা হয়ে ঘুমো। পুরো একটা কাঁঠাল খেয়ে আমার শরীরে কেমন বিদ্যুৎ তৈরি হইতেছে, গরম লাগতেছে, অস্থির লাগতেছে। তুমি প্লিজ একটু আমাকে বাতাস করো তো। ফ্যান চলতেছে, তোমার গরম শরীর আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে, বাতাস করা লাগবে না। এই দেখো এমনি ঘামাইতেছি। আচ্ছা চাই না, তুমি যখন আমাকে পুরো একটা কাঁঠালই খাওয়াবা ঠিক আছে, খাওয়া আমার কোনো সমস্যা নাই, কিন্তু একদিনে কেন? তুমি 5 দিন আমাকে কাঁঠালটা খাওয়াইতা। গত বছর আমাদের বাড়ির কাঁঠাল খাইতে পারো নাই দেখা কতই নাফসুস করছি না, তাই এইবার আমি তোমাকে জন্মের কাঁঠাল খাওয়াইছি। আচ্ছা তোমার মাকে আসার সময় দই, ফল, ফ্রুট, মিষ্টি এগুলো নিয়ে এসে জামাই আপ্যায়ন করতে পারতো না? তা না এটা কাঁঠাল হাতে করে নিয়ে আসছে জামাই আপ্যায়ন করতে। আমি আসলে বুঝতে পারছি, তোমার মা আসলে একটা গরিব, টাকা নাই, এজন্য আসার সময় ফল, ফ্রুট, মিষ্টি, দই এগুলো নিয়ে আসতে পারে নাই। 50 টাকা দিয়ে একটা কাঁঠাল হাতে করে নিয়ে চলে আসছে। ওকে, কি বলো তুমি, আমার মা গরিব 50 টাকার কাঁঠাল নিয়ে তোমার বাসা বেড়াইতে আসছে? হ্যাঁ তো যা সত্যি তাই তো বলছি। আমার মা ফল মিষ্টি আনে নাই বলে তুমি আমার মাকে অপমান করছো? তুমি না, তুমি আসলে একটা লোভী। তোমার মতো লোভী আমার সংসার আমি করব না। আচ্ছা ঠিক আছে, তুমি সংসার করো না, তোমার যা খুশি তুমি তাই করো। তার মানে তুমি আমার সাথে সংসার করতে চাও না? ঠিক আছে, আমি যাওয়ার আগে তোমাকে শান্ত করে দিয়ে যাবো। তুমি আমার মাকে গরিব ফকির নি বলে অপমান করছো, আমি এই চাকু ফেলবো না। আচ্ছা বউ একটু বোঝার চেষ্টা করো। লক্ষ্মী বউ, এই আমি তো তোমার মাকে মন থেকে এসব কথা বলি নাই, মুখ ফসকে বের হয়ে গেছে। আচ্ছা দেখো, তোমার মা মানে তো আমার শাশুড়ি, তাই না? আমি কি নিজের শাশুড়িকে এইসব কথা বলতে পারি? আর যে তুমি বললে তুমি আমার সাথে সংসার করতে চাও না, আরে ওই কথা তো আমি তোমার সাথে তাল মেলানোর জন্য বলছি। আচ্ছা আমার ভুল হয়ে গেছে, যাও আমাকে মাফ করে দাও। হ্যাঁ আর কখনো হবে না, এখন মাথাটা একটু ঠান্ডা করো আর চাকুটা তুমি আমার আমার হাতে দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। হে, কাঁঠাল খেয়ে নাকি তোমার পেটে অশান্তি? তাহলে এখন লাফ দিয়ে উঠে বসলা কিভাবে? ও তুমি আমার সামনে হাতটা কাটাকাটি করে ছটফট করতে করতে মারা যাবে এটা আমি শুয়ে শুয়ে দেখতে পারি, বলো তা কি হয়? হয় না তো, এই জন্য গায়ের জোরে উঠে বসছি। ঠিক আছে, শোনো কালকে অফিস থেকে আসার সময় আমার মার জন্য সুন্দর দেখে একটা শাড়ি কিনে আনবা। শাড়ি কিনে আনবো, কিন্তু আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, আর বেতনের সব টাকা তো তুমি নিয়েই নিছো। আমি বুঝতে পারছি, আমার মার জন্য শাড়ি আনতে বলছি তো, তোমার কাছে এখন টাকা নাই। আজকে আমার মায়ের জায়গায় যদি তোমার মা আসতো তাহলে ঠিকই তুমি একটা সুন্দর দেখে শাড়ি কিনে আনতে। আমার মা সাথে তুমি খুশি হও নাই, আমি এক্ষুনি মাকে গিয়ে বলবো এই বাসা থেকে যেন চলে যায়। আচ্ছা ঠিক আছে, আমি কালকেই তোমার আম্মার জন্য একটা শাড়ি কিনে নিয়ে আসবো, ঠিক আছে? এখন মাথাটা ঠান্ডা করো। হ্যাঁ।